প্রাচীনকালে যখন টাকা বা অর্থ আবিষ্কার হয়নি তখনও কিন্তু মানুষ জিনিসপত্র, খাদ্যদ্রব্য, জামা কাপড়, চিকিৎসা এবং সেবা এসব কিছুই একটা মূল্যের মাধ্যমে আদান প্রদান করত। আর তখন ছিল সেটা বিনিময় প্রথা। কালের বিবর্তনে মানুষ টাকা বা অর্থের প্রচলন শুরু করে। মানুষ মূলত কোনো জিনিস বা সেবা ক্রয় বিক্রয় বা আদান প্রদানের একটি মূল্য নির্ধারণ করে, আর এই মূল্যটার মান নির্ধারণ করা হয় টাকার মাধ্যমে। জীবনযাত্রার মান এবং চাহিদার সাথে সাথে এই টাকার মানও বাড়ে বা কমে যায়। জীবনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় টাকা। সুন্দর সাবলীল চিন্তামুক্ত জীবন ধারণের জন্য এই অর্থের একটি সুগঠিত ও সুচিন্তিত ব্যবস্থাপনার প্রয়োজন হয়। সুখী জীবন লাভ করতে আপনার এটা দরকার নেই যে আপনার অনেক টাকা থাকতে হবে, বরং অর্থের যদি আপনি সুন্দর ব্যবস্থাপনা করতে পারেন তাহলে অল্প অর্থ দিয়েও আপনার জীবনকে সাবলীল ভাবে পরিচালিত করতে পারবেন। এই জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা হলো মানি ম্যানেজমেন্ট। অথচ দুঃখের বিষয় এইটাই যে আমাদের দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই মানি ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে শুরু থেকে কোনো শিক্ষাই দেয় না। বিষয়টি কৌশলে হোক বা অনিচ্ছায় হোক এড়িয়ে যাওয়া হয়। এটি এমন একটি শিক্ষা যা আপনাকে ছোট থেকে আয়ত্ত করতে হবে এবং এটিতে অভ্যাস গড়ে তোলার একটি বিষয় থাকে। ধরুন আপনাকে 10 লক্ষ টাকা মূলধন দেওয়া হলো। এখন এই 10 লক্ষ টাকার আপনি কিভাবে যথাযথ ব্যবহার করতে পারেন বা কয়েক বছর পরে মূলধন বৃদ্ধি করতে পারেন তার সঠিক প্রাতিষ্ঠানিক শিক্ষা ছোট থেকেই একটু একটু করে কিন্তু শেখানো হয় না। আমাদের দেশে প্রচলিত প্রাচীন ব্যবসা পদ্ধতিতেই মানুষ চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু বহির্বিশ্ব এরকমটি নয়। তাদের মানি ম্যানেজমেন্ট জ্ঞান প্রখর। তারা জানে কিভাবে টাকা পয়সা সঠিক ব্যবহার করতে হয়, যার কারণে কিন্তু তারা আমাদের থেকে অনেক এগিয়ে। বলা চলে আমরা এখনো তাদের গোলামি করে যাচ্ছি। আমাদের দেশ কিন্তু উন্নত অনেক দেশের থেকে প্রাকৃতিক সম্পদে ভরপুর, তারপরেও মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা না থাকায় আমরা সেই পরিমাণ অর্থ গড়তে পারছি না। আমাদের বেশিরভাগেরই ধারণা আমরা মাসে যত টাকা ইনকাম করি তার মধ্যে দিয়ে কষ্ট করে চলার জন্য। অর্থাৎ ধরুন আপনি মাসে 40,000 টাকা বেতন পান অথবা ব্যবসা থেকে আপনার 40,000 টাকা আয় আসে। আপনি এখন চিন্তা করবেন কিভাবে এই 40,000 টাকার মধ্যেই আমার দৈনন্দিন জীবনের সমস্ত খরচ মেটানো যায় এবং কিছু সেভিংসও করা যায়। এই ধারণা যদি আপনি চিরদিন পুষে রাখেন আপনি কিন্তু লং রানে হেরে যাবেন, কারণ আপনার দৈনন্দিন জীবনের খরচ যত দিন যাবে তত বেড়েই চলবে, তার তুলনায় আপনার বেতন কিন্তু বাড়বে না। 40,000 থেকে ধরুন যতদিনে আপনার 60,000 টাকা বেতন হবে ততদিনই দেখবেন আপনার জীবনযাত্রার খরচের পরিমাণও বেড়ে গেছে। সুতরাং আপনার উচিত হবে টাকা অনুযায়ী না চলে আপনার প্রয়োজন অনুযায়ী টাকা বানানোটা। অর্থাৎ আপনাকে সবসময় চিন্তা করতে হবে কিভাবে আমি বেশি টাকা আয় করতে পারি। সেজন্য আপনাকে আপনার আয় ব্যয় হিসাব করে অবশিষ্ট টাকা দিয়ে এমন কি করতে পারেন যাতে আপনার টাকা বৃদ্ধি পায়, এই সব কিছুরই যে একটা ব্যবস্থাপনা পদ্ধতি এটিকেই বলে মানি ম্যানেজমেন্ট। এজন্য অবশ্য আপনাকে সবসময় পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে আপডেট থাকতে হবে এবং সঠিক জায়গায় টাকার ব্যবহার করতে হবে। আর সর্বোপরি কথা, দায় থেকে এড়িয়ে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দায় কি? কথাই বলে যা থেকে আসে না আয় তাই হলো দায়। ইংরেজিতে এটিকে বলে লায়াবিলিটি, সম্পত্তির বিপরীতে দায়ের অবস্থান। সাধারণভাবে বলতে গেলে যে জিনিস আপনাকে খরচের পাল্লা বাড়িয়ে দেয় যা থেকে কোনো আয় আসার সুযোগ নেই। এই সকল কিছুর জন্যই প্রয়োজন হয়ে পড়ে একটি সুগঠিত শিক্ষা, যেটি হলো মানি ম্যানেজমেন্ট। এই শিক্ষাটি আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় না বলেই যারা হয়তো স্বাচ্ছন্দ্যে চলতে পারতো তারাও আজ বিপদগ্রস্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ঋণ। আপনি যে কাজই করেন না কেন, যেভাবেই চলেন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে সবসময় ঋণ এড়িয়ে চলতে। নিশ্চিত পরিশোধের ব্যবস্থা না করে কখনো ঋণের ফাঁদে পা দিবেন না। ঋণ আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে, কারণ ঋণের সবচেয়ে বড় সমস্যা হলো আপনাকে আর্থিক ক্ষতিগ্রস্ত করার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে মানসিকভাবে। আপনি সামনে চলার শক্তি হারিয়ে ফেলবেন, এটি সবচেয়ে বড় ক্ষতি। তাই আপনার যা আছে সেটা নিয়ে কিভাবে সুন্দরভাবে চলা যায় মানি ম্যানেজমেন্ট শিক্ষা সেটি আপনাকে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট শিক্ষা আপনি কোথায় পাবেন? সবচেয়ে বড় মাধ্যম হলো মানি ম্যানেজমেন্ট বিষয়ক প্রচুর বই পাওয়া যায়। যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে এটি শিক্ষা দেওয়া হয় না তাই বই পড়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জনপ্রিয় বইগুলোর মধ্যে কয়েকটি হলো দ্য 4-hour work, রিচ ড্যাড পুওর ড্যাড, দ্য সাইকোলজি অফ মানি, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আরও অনেক আছে, গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। সেই সাথে যারা সফল ব্যক্তি তাদের কাছ থেকেও শিক্ষা নিতে পারেন তারা কিভাবে নিজেদের অর্থ ব্যয় করে, তাদের সময়কে ব্যয় করে, সবকিছুই তাদের সান্নিধ্যে গেলেই আপনি ধীরে ধীরে জানতে পারবেন। অর্থের সঠিক ব্যবহার সম্বন্ধে ভালো জ্ঞান থাকলে আশা করি আমরা সকলেই আমাদের কাছে যাই আছে তাই নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো এবং ধীরে ধীরে অগ্রগতি আনতে পারবো।